নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ 365 লাইভে আপনাদের স্বাগত। বদলাচ্ছে 26 বছরের পুরনো আইন, 5 গুণ বাড়বে ব্যাংকে আমানত বিমা। অর্থাৎ ব্যাংক দেউলিয়া হলে যে পরিমাণ অর্থ আমানতকারী ফেরত পান। চলুন জেনে নেওয়া যাক কি পরিমাণ অর্থ ফেরত পাওয়া যাবে। বিস্তারিত জানার আগে বন্ধু, কোনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করার জন্য, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবারের বাজেটে ব্যাংকের ডিপোজিট বিমা 5 গুণ বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার বাজেট পেশের সময় ওই বিমার পরিমাণ 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছেন নির্মলা। অর্থাৎ ব্যাংক লাঠে উঠলে আমানতকারীরা 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত এখন নিশ্চিত। গত বছর পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক বা PMC ব্যাংক ফেল করার পর আমানতকারীদের জমা রাখা অর্থের সুরক্ষার প্রশ্নটা জোরালোভাবে উঠতে শুরু করেছিল। এ নিয়ে কেন্দ্রীয় সরকার যে বড়সড় পদক্ষেপ করতে পারে সেই ইঙ্গিত মিলেছে তখনই। চলতি বাজেটে তাতে সিলমোহর দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জমা রাখা অর্থের বিমা হিসাবে এবার থেকে গ্রাহকরা 5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন বলে এদিন ঘোষণা করেছেন নির্মলা। এতদিন পর্যন্ত আমানত যত টাকারই হোক না কেন, ব্যাংক উঠে গেলে গ্রাহকরা 1 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারতেন। এবার অবশ্য সেই টাকার পরিমাণ 5 গুণ বাড়ানো হয়েছে। বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI এর গাইডলাইন্স অনুযায়ী সমস্ত ব্যাংকের আমানতের ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC এর বিমার আওতাভুক্ত। তবে প্রাথমিক স্তরের কোঅপারেটিভ সোসাইটিগুলি অবশ্য এই সংস্থার এখতিয়ারে নেই। 2019 সালের মার্চ মাস পর্যন্ত DICGC-র আওতায় ছিল 103টি বাণিজ্যিক ব্যাংক, 1941টি সমবায় ব্যাংক, 51টি গ্রামীণ ব্যাংক ও 3টি লোকাল এরিয়া ব্যাংক। 1993 সালে ব্যাংকে জমা রাখা অর্থের ওপর বিমা 30,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছিল। এবার সেই বিমা 5 গুণ বাড়ানো হলো। তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।